নমস্কার, আমি সমাপ্ত। তোমাদের সকলকে স্বাগত জানাই মৈত্র স্টোরিতে। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। আজ আমি পাঠ করতে চলেছি তারানাথ তান্ত্রিকের গল্প দেবদর্শনের ষষ্ঠ পর্ব। লিখেছেন তারাদাস বন্দ্যোপাধ্যায়। আর হ্যাঁ, তোমরা কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর একটা লাইক করে দিও। তাহলে দেরি করছি না, সোজা গল্পে এগোচ্ছি। ঘরের মধ্যে একটা উৎকণ্ঠিত নীরবতা, কিন্তু দেবদর্শনের দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম ভূষণ রায় কিছু বলার আগেই উনি উত্তরটা জেনে গিয়েছেন। ভূষণ রায় বললেন, রাজাবাবু, আপনি বিলিতি ডার্বির সেকেন্ড প্রাইজ পেয়েছেন, 80,000 টাকা। এই একটু আগেই টেলিগ্রামে খবর এসেছে। বলতে বলতে ভূষণ রায় উত্তেজনায় কাঁপতে কাঁপতে মাটিতে বসে পড়ে দু হাতে নিজের মাথা ধরে রইলেন। হঠাৎ দেখলে মনে হবে তিনি এক্ষুনি একটা ভয়ানক খারাপ খবর পেয়েছেন। আসলে চরম শোক আর চরম উল্লাসের প্রকাশ অনেকটা এরকমই হয়। বাইরে একটা সম্মিলিত গলায় কোলাহল শুরু হলো। এসব খবর বাতাসের মতন দ্রুত ছড়িয়ে পড়ে। যারা পুজো দেখতে আর প্রসাদ পেতে এসেছে তারা সবাই চেঁচাচ্ছে, জয় রাজাবাবু, জয় জয় মা লক্ষ্মীর জয়। যারা দেরি করছিল তারাও খবর পেয়ে দলে দলে এসে ভিড় বাড়াচ্ছে। মানে ভূষণ রায় আসবার পথে খবরটা ছড়াতে ছড়াতে এসেছেন। দেবদর্শন আমার হাত দুটো একবার চেপে ধরলেন, তারপর চোখে বিস্মিত কৃতজ্ঞতা দৃষ্টি, তারপর বললেন, একটু বসুন, আমি একবার ভেতর থেকে আসছি, বাইরে গোলমাল শুনে ওরা হয়তো ভয় পাচ্ছে। একটু বাদেই বাড়ির ভেতর থেকে উলুধ্বনি আর শাকের আওয়াজ ভেসে এলো। বুঝলাম দেবতার কাছে পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ আরম্ভ হয়েছে। ভূষণ রায় এখনো মাটিতে বসেই আছে। মানুষটি এমনিতে নম্র আর নিরীহ হলেও বেশ বুদ্ধিমান। কথা বিক্রি করে যাদের খেতে হয় তাদের বোকা হলে চলে না। কিন্তু বাস্তব ঘটনার আকস্মিকতায় তিনি বর্তমানে কেমন যেন থতিয়ে গিয়ে প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে বিগলিত অর্থহীন হাসি হাসছে। জিজ্ঞাসা করলাম, আপনার বিক্রি করা টিকিটে এর আগে কখনো প্রাইজ উঠেছে? মাথা নেড়ে ভূষণ রায় বললেন, না, কখনো না, এই প্রথম। ছোটখাটো প্রাইজও ওঠেনি কখনো? এই যেমন 2-500 কিংবা অমনি কিছু? না ঠাকুরমশাই, প্রাইজের টাকার কমিশন কখনো চোখেই দেখিনি। কেবল টিকিট বিক্রি করলে টাকায় 6 পয়সা করে পায়, তাতে কি আর সংসার চলে বলুন? আমার ছাতা আর জামা জুতো তালি দেখুন না, বাড়িতে গিয়ে লিকলিকে ছেলেগুলোকে দেখে আসুন, এবার পুজোয় কারো জামা কাপড় হয়নি ঠাকুরমশাই। আচ্ছা, এই টাকা থেকে আপনি কত পাবেন? কোম্পানি থেকে বেশি নয়, বেশিরভাগটাই নিয়ে নেবে কলকাতার যে আসল এজেন্ট, সে আমাকে 1,000-2,000 দেবে বোধ হয়। কী আর করব, যা দেবে তাই অনেক। তবে রাজাবাবু মানুষ কিন্তু খুব ভালো, উনি কি কিছুই দেবেন না? নিশ্চয় দেবেন, উনি আমাকে বড্ড ভালোবাসেন। দেবদর্শন ভেতর থেকে ফিরে এলেন, তক্তা বসে তাকিয়ায় হেলান দিয়ে বসে প্রথমেই বললেন, ভূষণ, এর থেকে 5,000 টাকা আমি তোমাকে দেব, তোমার জন্যই তো প্রাইজটা পেলাম। ভূষণ রায় তার দিকে তাকিয়ে বললেন, আমার জন্য নয়, এই যে এই এই ঠাকুরমশাইয়ের জন্য। আমার টিকিটে কিছুই পেতেন না, ইনি বেঁচে দিয়েছিলেন বলেই তো। সেই বটে, সেই বটে। যাক, তোমরা এখন সবাই পূজোর মণ্ডপে যাও, আমি আসছি। উপস্থিত লোকেরা টিকিট পছন্দ আর বদলানোর ব্যাপারটা কিছু জানেন না, তারা একটু অবাক হয়ে তাকিয়ে আছে। ভূষণ রায় বললেন, এই চলো চলো চলো, হে চলো পুজোর জায়গায় চলো, রাজাবাবু বিশ্রাম করে আসছেন। ভূষণ রায় গপ্পের লোক। বুঝলাম কিছুক্ষণের মধ্যেই টিকিট বদল করে দেওয়ার ঘটনাটা চারিদিকে ছড়িয়ে পড়বে। এও বুঝলাম যে হয় কাল নয় পরশু সকালেই আমাকে এই গ্রাম ছেড়ে চলে যেতে হবে। ভূষণ রায়ের গপ্প শুনলেই মানুষের স্রোত শুরু হবে। কারো সন্তান হয়ে বাঁচে না, কারো অম্লশূলের ব্যথা, আবার কারো ভাই মামলা করেছে, কেউ বা আবার অর্যোগ শিখতে চায়, পালানো ছাড়া কোনো গতি নেই। কিশোরী বলল, পালাবেন কেন, আপনি কি এসবের প্রতিবিধান করতে পারেন না? একটু চুপ করে থেকে তারানাথ বলল, হয়তো পারি, বিশ্বের যাবতীয় দুঃখ কষ্ট দূর করার ক্ষমতা
যদি আমার থাকতো তাহলে আমি অন্য সব কিছু ছেড়ে দিয়ে সেই কাজই করতাম। তা নয়, আসলে মধুসুন্দরী দেবী আর বীরভূমের শ্মশানের মাতু পাগলি আমাকে কিছু সাধারণ ক্ষমতা দিয়েছিলেন, খুব মাঝারি সিদ্ধায় গোছের জিনিস, তা দিয়ে চট জলদি ভেলকি দেখানো চায়, কিন্তু তার চেয়ে বড় মাপের কিছু হয় না। এককালে টাকা উপার্জন করার জন্য তাও করেছি, সেই সময়টা তোমাদের সঙ্গে আমার আলাপ হয়নি। আমার বাড়ির সামনেই মারোয়াড়িদের মোটর গাড়ির ভিড় লেগে থাকতো, বেশি ব্যবহারে আর অপব্যবহারে সে শক্তি চলে গেল, তারপর থেকে এই খারাপ সময় যাচ্ছে। খারাপ সময় যে যাচ্ছে তাতে আর সন্দেহ কি? প্রথম যেদিন আমরা আলাপ করতে এসেছিলাম তারানাথের সাথে, সেদিন আমাদের পাওনাদার ভেবে তারানাথ প্রথমে বাইরেই আসেনি। তার ছেলে এসে আমাদের কি প্রয়োজন জেনে ভেতরে গিয়ে খবর দিলে তারপর তারানাথ বেরিয়ে আসে। মানুষ হিসেবে তার চরিত্র আদর্শ বা প্রশংসনীয় হয়তো না, কিন্তু তার ব্যক্তিত্বের একটা আশ্চর্য আকর্ষণীয় ক্ষমতা আছে। তার গপ্প বিশ্বাস হোক চায় না হোক, শেষ না হওয়া পর্যন্ত উঠে আসার উপায় থাকে না। তারানাথ আবার বলতে শুরু করল। উজ্জ্বল মুখে বাড়ির ভেতর থেকে ফিরে এলেন দেবদর্শন। বললাম, কি কেমন লাগছে? মানুষটি অত্যন্ত সংযমী। যে খবর তিনি একটু আগে শুনেছেন অন্য কেউ সে সংবাদ পেলে কি যে করতো তার ঠিক নেই। কিন্তু দেবদর্শন বাইরে কোনো উচ্ছ্বাস না দেখিয়ে সবাইকে বললেন, যাও তোমরা পুজোর জায়গায় যাও, আমি আসছি। তক্তাপোষের এক পাশে বসে তাকিয়ায় কুনুই রেখে এলান দিয়ে দেবদর্শন বললেন, ঠাকুরমশাই টাকাটা তাহলে পাইয়েই দিলেন। হেসে বললাম, আমি কেন, টিকিট বিক্রি করেছে ভূষণ রায়, কিনেছেন আপনি, ঘোড়া দৌড়েছে বিলেতে, খবর এসেছে ডাক বিভাগের টেলিগ্রামে, আমি কি করলাম? দেবদর্শন মিষ্টি করে হাসলেন, তার ব্যক্তিত্বে স্বরূপটাই মিষ্টি। এসব কথা থাক, আপনি কি করেছেন আমি তা জানি, কেবল কয়েকটা জিনিস ঠিক বুঝতে পারছি না। যেমন কি জিনিস? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, অমর জীবনের ছড়ার সঙ্গে টিকিটের নাম্বারের একটা খুব যোগ আছে, না হলে ভূষণ রায়ের পছন্দ করে দেওয়া টিকিট আপনি বদলাতে বলবেন কেন? আর ছড়াটার মানেই বা কি? আমি বললাম, মুখুজ্জমশাই, অমর জীবন ছড়ার মধ্যে যে সংকেত ব্যবহার করেছিল সেটা একটা পুরনো ধাঁধা, আমাদের ছোটবেলায় দেশে ঘরে খুব প্রচলিত ছিল। নানা রকম চেহারার এই ধাঁধা বাসর ঘরে কিংবা বাড়িতে জামাই এলে তাকে ঠকানোর জন্য ফিরে ফিরে দেখা দিত। ছোটবেলায় ধারাপাত পড়েছেন তো? ধারাপাতের প্রথম দিকে একে চন্দ্র দুয়ে পক্ষ কবিতাটা মনে পড়ছে কি? অমর জীবনের ছড়ার মূল সংকেত ওই ধারাপাতের কবিতা। দেবদর্শন বললেন, ঠিক বুঝতে পারছি না ঠাকুর মশাই, আর একটু খুলে বলবেন। আমি বললাম, কবিতাটা মনে করুন, দিকে দিকে সাগরেতে ভাই, চোখে চোখে চাঁদ খুঁজে পায়, দিক কখানা চারটে তো, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ, তাহলে দুবার দিক অর্থাৎ চার চার, ঠিক আছে। পরের কথা হচ্ছে সাগরেতে, সাগর কটা, সপ্ত সমুদ্র, তাহলে এই পর্যন্ত কি হলো, দিক দিক আর সাগর মানে চার চার আর সাত। পরের লাইনে ছড়ায় বলেছে যে চোখে চোখে চাঁদ খুঁজে পায়, তিনে নেত্র অর্থাৎ পরপর দুটো তিন হবে, আর চার তো একটা, কাজেই পুরো সংখ্যাটা দাঁড়ালো হচ্ছে চার চার সাত তিন তিন এক। আপনি এর চারখানা আগের নাম্বারের টিকিট নিচ্ছিলেন, নিলে একটুর জন্য প্রাইসটা হাতছাড়া হয়ে যেত। আমি কেউ না মুখুজ্জমশায়, পুরস্কারটা আপনার ভাগ্যই পাইয়ে দিয়েছি অমর জীবনের মাধ্যমে। কিছুক্ষণ এক দৃষ্টি আমার দিকে তাকিয়ে রইলেন দেবদর্শন, তারপর বললেন, আচ্ছা অমর জীবন কে? আমি বললাম, আমি জানি না মুখুজ্জমশায়, এ প্রশ্ন আপনি আগেও করেছেন, উত্তর জানা থাকলে আমারও আনন্দ হতো, কিছু কিছু প্রশ্নের উত্তর না জানায় থাক না, তাতে জীবন সরল থাকে, জীবনে বিশ্বাস থাকে, আনন্দ থাকে, সব জেনে ফেলতে নেই। চলুন, পুজোর সময় হলো, আপনার জন্য সবাই অপেক্ষা করছে। দেবদর্শনকে পুজো মণ্ডপে আসতে দেখে সবাই হর্ষধ্বনি করে উঠে দাঁড়ালো।
সেদিনকার পূজোর পরিবেশটাই ছিল আলাদা। অকস্মাত ঘটে যাওয়া কোনো অলৌকিক ঘটনা, অন্তত আমরা সঠিক ব্যাখ্যার অভাবে যাকে অলৌকিক বলে মনে করি তা মানুষের মনে বিশ্বাস আর ভক্তির যোগান এনে দেয়। সেদিনও তাই হয়েছিল। আমি বললাম, আচ্ছা তাতে আর অন্যায় কি? রোজকার জীবনে যা ঘটে না তেমন অদ্ভুত কিছু চোখের সামনে ঘটতে দেখলে মানুষ তো একটু অপ্লুত হবেই, তাই না? একটা পাসিং শো ধরিয়ে তারানাথ বলল, সাধারণভাবে কথাটা ঠিক, কিন্তু ওই বিশ্বাস আর আবেগের প্রকৃত কোনো মূল্য নেই। কিশোরী বলল, কেন, এ কথা বলছেন কেন? হয়তো আশ্চর্য বা অলৌকিক কিছু দেখে বিশ্বাস বা ভক্তির ভাব জেগে উঠেছে, কিন্তু তাতে ওই বিশ্বাস মিথ্যে হয়ে যাবে? এ যুক্তি আমার ঠিক বলে মনে হচ্ছে না ঠাকুরমশাই। তারানাথ বলল, মিথ্যে হয়ে যাবে এমন কথা বলছি না, কিন্তু সরল বিশ্বাসের মূল্য তার সারল্যে। কিছু পাবো বলে আমরা ঈশ্বরে বিশ্বাস করি না, ঈশ্বরে বিশ্বাস করতে ভালো লাগে বলে তা করি। যদি কেউ অন্যরকম করে তবে তা দোকানদারি। বাবার সম্পত্তি পাবো তাই বাবাকে ভালোবাসি, এ কেমন কথা? কিশোরী বলল, সে আশা কি মনের কোণে একটু থাকে না? থাকলে সে কেমন ভালোবাসা তুমি ভেবে দেখো। জানি যে কোনো ভালোবাসাই শেষ পর্যন্ত স্বার্থের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে। মাও যে শিশুকে ভালোবাসেন তা ওই ভালোবাসার পরিবর্তে বাৎসল্যের রসঘন তৃপ্তিদায়ক অনুভূতি হয় বলে। তবু নিজক বৈষয়িক স্বার্থের চেয়ে তা কি ভালো নয়? কোনো না কোনো আসক্তি যদি জীবনে থাকতেই হয় তাহলে ঈশ্বরের নিষ্কাম আসক্তি থাকুক। আলোচনার গতি দেখে ভেতরে ভেতরে ক্রমাগত উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। কিশোরীটা চিরকালই বুদ্ধিহীন কুতার্কি, বেশ জমাট গপ্পের স্রোত বয়ে চলেছে হঠাৎ এর মধ্যে। এখন তর্ক জমে উঠলেই গল্প ডুবে যাবে। বললাম, সে তো ঠিকই, খুব ন্যায্য কথা। আচ্ছা যাই হোক, বলছি, আচ্ছা অমর জীবনের রহস্য কি শেষ পর্যন্ত ভেদ হয়েছিল? তারানাথ বলল, না, অমর জীবনের কাহিনী এখনো চলছে। একটু বিস্মিত হয়ে তার দিকে তাকালাম। তারানাথ এ প্রসঙ্গে আর কিছু বলল না বটে, কিন্তু কেমন করে যেন স্পষ্ট বুঝতে পারলাম সে কিছু বলতে চায়। মানব সভ্যতার ইতিহাসের সঙ্গে বোধ করি অমর জীবনের গল্পটা মিশে রয়েছে, হঠাৎ কোথাও তো তা শেষ হবার নয়। আমি বললাম, আচ্ছা এ গল্পের তাহলে এখনো অনেক বাকি? অনেক অনেক, আজকে তো শেষ হবেই না, যতদিন বাঁচবো একটু একটু করে বলে গেলেও শেষ হবে না। তা সে যাই হোক, আপাতত দেবদর্শন মুখুজ্জের অংশটুকু বলে শেষ করি, তারপর আবার আরেকদিন হবে। তোমরা পানি ফল তো খেয়েছো নিশ্চয়ই, পুকুরে পানি ফলের ঝাঁক দেখেছো কখনো? হঠাৎ হঠাৎ তারানাথ এরকম কথার গতি পরিবর্তন করে থাকে, হেসে বললাম, দেখেছি, আমার তো গ্রামেই বাড়ি। কেন? পানি ফলের ঝাঁক অর্ধেক পুকুর ছেড়ে থাকে, কিন্তু যে কোনো একটা জায়গা ধরে টান দিলে সবটা একসঙ্গে নড়ে ওঠে। আমাদের বেঁচে থাকাও ঠিক তাই, আলাদা ঘটনা বলে কিছু হয় না, সব কিছুর সঙ্গে সম্পর্কিত। আমি, তুমি, দেবদর্শন, অমর জীবন, মৃত্যু, হাসি, কান্না, সব। তোমাদের এখনো বয়স অল্প, পরে নিজেরাই সব বুঝবে। ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেলের মালয়ে সিগারেটের দগ্ধাবশিষ্টটুকু গুঁজে দিয়ে তারানাথ শুরু করল। পূর্ণিমার আলোয় চারিদিক ভেসে যাচ্ছে, তেমন জ্যোৎস্না তোমরা শহরে কখনো দেখবে না। পাখিরা সকাল হয়ে গিয়েছে মনে করে ডাকতে আরম্ভ করে, ঈষৎ শীত শীত ভাব পরিবেশে, অথচ পুরো ঠান্ডা পড়েনি। এখানে ওখানে কাশের গুচ্ছ চাঁদের আলোয় দেখাচ্ছে যেন রূপোর মেঘ। পুজো মণ্ডপে বড্ড ভিড়, তাছাড়া আজ দেবদর্শনের প্রাইজ পাওয়ার ব্যাপারটা সর্বত্র উত্তেজনায় তৈরি করেছে। ভূষণ রায় আর আমাকে দেখলে লোকে কথা বলবার জন্য দাঁড়িয়ে পড়ছে, তার চেয়ে ভিড় থেকে দূরে আপন মনে থাকাই ভালো। মুখুজ্জে বাড়ির বাদিকে নদীতে যাওয়ার পথের মুখে একটা পুরনো ভাঙা মন্দির, জ্যোৎস্নায় দেখাচ্ছে যেন হালকা জল রঙের আঁকা ছবি। সেদিকে তাকিয়ে মুগ্ধ হয়ে দাঁড়িয়ে আছি, হঠাৎ মাথার উপর দিয়ে নিঃশব্দে
ডানা মেলে একটা বেশ বড় সাদা লক্ষ্মী পেঁচা উড়িয়ে গিয়ে মন্দিরে চূড়ায় বসল। মন্দিরটা মুখুজ্জে পরিবারের পূর্বপুরুষদের প্রতিষ্ঠিত। বর্তমানে আর্থিক কারণে কিছুটা ভগ্নদশা প্রাপ্ত হলেও একজন পুরোহিত সেখানে নিত্য পুজো করতে আসে। সন্ধ্যেবেলায় সন্ধ্যে আরতি হয়। মন্দিরের প্রতিষ্ঠাতা দেবী হচ্ছে বিশালাক্ষী, কালো পাথরের মূর্তি, বাড়ি প্রশান্ত মুখ। ঠিক আজকের দিনে বংশের অধিষ্ঠাত্রী দেবীর মন্দিরের উপর লক্ষ্মী পেঁচার উড়ে বসাটা একটা সুলক্ষণ। মৃদু পায়ের আওয়াজ শুনি পাশে তাকিয়ে দেখি কখন দেবদর্শন এসে দাঁড়িয়েছে। হাত জোর করে প্রণাম করছেন মন্দিরের দিকে মুখ করে, তার মুখ উদ্ভাসিত। আমি বললাম, প্রণামটা কি পেঁচাকে করছেন? দেবদর্শন এসে বললেন, না না দেবীকে, তবে ঈশ্বরের প্রকাশ সর্বজীবেই, পেঁচাকে প্রণাম করলে অন্যায় কি? অন্যায় আর কি, সে স্তরে উঠলে ওর উপলব্ধি হয়, সেখানে পৌঁছলে সবাই সমান, আর পেঁচা প্রাণীটিও বেশ সুন্দর। দেবদর্শন কেবলমাত্র দুধে বৈষয়িক জমিদার নন, সে কথা তো আগেই বলেছি। মানুষটার ভেতর কবিত্ব আর সৌন্দর্য মিশে গিয়ে চমৎকার একটি স্নিগ্ধ রসায়ন তৈরি হয়েছে। তিনি বললেন, পুজো মণ্ডপে বেজায় ভিড় জমেছে, আপনাকে দেখতে পেলাম না। ঠিক বুঝতে পেরেছি আপনি এখানে এসে দাঁড়িয়ে আছেন, তাই আমিও চলে এলাম। কি অপূর্ব জ্যোৎস্না ফুটেছে দেখেছেন? এই দেখো, ইনি আবার একা চলেছেন কোথায়? জমিদার বাড়ি থেকে বেরিয়ে এক ঘোমটা দেওয়া বউ মানুষ পায়ে চলা সুরি পথ দিয়ে বিশালাক্ষী মন্দিরের দিকে চলছেন, বোধহয় মুখুজ্জে গিন্নি। মন্দিরে প্রণাম করে তারপর পুজোর জায়গায় যাবেন। আমি বললাম, বৌঠান না? দেবদর্শন বললেন, হ্যাঁ, কিন্তু একা যাচ্ছেন কেন? বাড়ির বাকি মেয়েরা কই? পিছনে হয়তো সবাই আসছেন। দেবদর্শনের স্ত্রী কিন্তু মন্দিরের পৈঠায় বা চাতালে দাঁড়িয়ে প্রণাম করলেন না, সিঁড়ি বেয়ে উঠে মন্দিরে ঢুকে গেলেন। আমরা এখানে দাঁড়িয়ে থাকলে বেরোবার সময় উনি আমাদের দেখতে পাবেন, ওর অস্বস্তি হতে পারে, সে কথা ভেবে আমি বললাম, চলুন মুখুজ্জমশাই, নদীর দিক থেকে একটু ঘুরে আসি। আবার বলছি, সেসব দিনের কথা ভাবলে এখনো বুকের মধ্যেটা কেমন যেন করে ওঠে। জ্যোৎস্না এত সাদা ধবধবে যে নদীর ধারে সাদা বালির চরে দাঁড়িয়ে সময়টা দিনের বেলা বললে ভুল হয়। খুব হালকা বাতাসে চরে গজিয়ে ওঠা কাশগুচ্ছ দুলছে, কটকট করে ডাকছে কি একটা নিশাচর পোকা। বয়স অল্প, পৃথিবী বিশাল, শরীর নিরোগ, প্রকৃতি সুন্দর, ঈশ্বর তার সিংহাসনে অসীম, এবং দুনিয়া সব কিছু ঠিকঠাক চলছে। তখন অমর ছিলাম, পৃথিবীতে কোনো গ্লানি ছিল না, কালো রং ছিল না, বুক ভরা অকারণ আনন্দ ছিল, মৃত্যু ছিল ও আবচা জনশ্রুতি, সে বাংলা ওয়ান নেই। আমার এই কথাতে জীবনের পেছন দিকে ফিরে তাকিয়ে পৌড়ের স্বাভাবিক হাহাকার বলে মনে করো না, তখন দিনকাল সত্যি অন্যরকম ছিল। মনের ভেতরে সেই আনন্দ মিশিয়ে শরৎরাত্রি অপরূপ হয়ে উঠত। যুগ যুগ ধরে শারদ পূর্ণিমা রাত্রির সঙ্গে উৎসবের একটা সম্পর্ক আছে বলে কিনা জানি না, এই রাত্রিটার একটা মায়াময় রূপ আছে। দেবদর্শনের বড় গুণ, তিনি অকারণে কথা বলে পরিবেশের গাম্ভীর্য নষ্ট করেন না। কাশ ফুলে ঢাকা জ্যোৎস্না মাখা সাদা বালির চরে দুজনে বেশ কিছুক্ষণ পায়চারি করলাম, কিন্তু দেবদর্শন কথা বলে পরিবেশের মাধুর্য নষ্ট করলেন না। কিছুক্ষণ পরে আমিও বললাম, চলুন এবার ফিরে যাই, পুজো এতক্ষণে শেষ হয়ে এলো। ফেরবার সময় আমাদের ডান দিকে বাঁশঝাড়ের পাশে বিশালাক্ষী মন্দিরটা পড়ল, তার ওধারে মুখুজ্জে বাড়ি, আর বাঁদিকের পথ থেকে একটু ভেতরে পুজো মণ্ডপ। পুজোর জায়গায় ঢোকার মুখে দেবদর্শন থমকে দাঁড়িয়ে নিজের বাড়ি থেকে আসার পথের দিকে তাকিয়ে একটু অবাক হয়ে বললেন, এ কি, এদের আজ হলো কি, বারবার কোথায় যাওয়া আসা করছে এরা? তাকিয়ে দেখলাম মুখুজ্জে গিন্নি বাড়ির অন্য মেয়ে বউদের সঙ্গে চলেছেন পুজো মণ্ডপে, মানে তিনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করে বাড়ি ফিরে গিয়েছিলেন, এখন আবার সবাইকে নিয়ে পুজো দেখতে যাচ্ছেন। পুজো শেষ হয়ে গেল, পুরোহিত শান্তি জল আর চরণামৃত দিলেন সবাইকে। ওদিকে কয়েকজন কর্মচারী প্রসাদ বিতরণ শুরু করেছে, বাচ্চারা সামিয়ানার নিচে ছোটাছুটি করছে, বয়স্করা নিজেদের মধ্যে গল্প গুজবে ব্যস্ত।
আমরাও বৈঠকখানায় ফিরে এলাম। কোনো কারণে দেবদর্শনের ভ্রু কুচকে রয়েছে, কিছু একটা ভাবছেন ভদ্রলোক। রঘু তামাক দিয়ে গেল। তামাক টানতে টানতে এটা সেটা গল্প করছি, কিন্তু দেবদর্শনের মুখের গম্ভীর ভাবটা যাচ্ছেই না। হঠাৎ উনি বললেন, আচ্ছা ঠাকুরমশাই, আমার স্ত্রী যখন প্রথমবার একা বিশালাক্ষী মন্দিরে প্রণাম করতে যাচ্ছিলেন, তখন তার হাতে কিছু ছিল কি? অকস্মাৎ এ প্রশ্নে একটু অবাক হয়ে বললাম, হাতে? আমি তো ঠিক, দাঁড়ান, একখানা ডাটাওয়ালা পদ্ম ছিল বোধ হয়, তাই না? দেবদর্শন বললেন, আর দ্বিতীয়বার? ও, যখন বাড়ি থেকে মেয়েদের সঙ্গে আসছিলেন? হ্যাঁ, তখন তো হাতে পুজো ডালা ছিল। কেন এ প্রশ্ন করছেন কেন? দেবদর্শন যেন কিছুটা আপন মনেই বললেন, তাহলে পদ্মটা উনি কোথায় রেখে এলেন? পরে তো হাতে ছিল না। বললাম, ডালাতেই রাখা ছিল হয়তো, পাশ থেকে দেখা যায়নি। তাই? তা হবে হয়তো, অন্ধকারে বুঝতে পারেনি, না হলে আর যাবে কোথায়? মানুষের একটা না একটা বাতিক থাকে, ভেবে মজা লাগে। দেবদর্শনের মতন বিচক্ষণ বুদ্ধিমান লোক কে সামান্য একটা বিষয় নিয়ে এতক্ষণ মাথা ঘামাচ্ছে? নিমন্ত্রিতদের খাওয়া মিটতে মিটতে অনেক রাতির হয়ে গেল। এ পরিবারের নিয়ম, বাইরের কারো খাওয়া বাকি থাকলে বাড়ির কেউ খেতে বসবেন না। আমরা বৈঠকখানাতে বসেই তামাক খাচ্ছিলাম। রাত একটা কি দেড়টা নাগাদ রঘু এসে দেবদর্শনকে বলল, বেতর বাড়ির বারান্দায় খেতে বসলাম দুজনে। কলা বাতায় করে খাওয়া মুখুজ্জি বাড়ির রীতি অনুযায়ী পুজোর প্রসাদ ধাতু পাত্রে পরিবেশন করা হয় না। খিচুড়ি, পাঁচ ভাজা, পাঁচ মিশেলি, একটা ঘণ্ট, তার মধ্যে আলু, কচু, বেগুন, থোর, পালং পাতা, চাল কুমড়ো সবই আছে। তারপর লুচি আর পায়েস। একটা জিনিস বরাবর দেখেছি, পুজোর ভোগ হিসেবে যে খিচুড়ি রান্না হয় তার স্বাদ অদ্ভুতভাবেই আলাদা। বর্ষার দিনে গরম খিচুড়ি আর ডিম ভাজা খাওয়ার ইচ্ছে হয়েছে। বেশ তো, রেঁধে খাও। চুড়ি ভাতি কিংবা পোশলার খিচুড়ি রান্না হয়েছে। বেশ তো, পেট ভরে খাও। রান্না নিশ্চয় ভালো হবে, কিন্তু সে অন্য রকমের ভালো, পুজোর ভোগের স্বাদ তাতে পাবে না। কিশোরী বলল, তার কারণ আমাদের মনে ধর্মভাব, বৃষ্টির দিনে বা পোশলায় রান্না করা হয় মনে একটা আড্ডা বা হুল্লোড়ের ভাব নিয়ে, আর পুজোর ভোগ রাধবার সময় মনে পবিত্র ধর্মীয় সচেতনতা জেগে থাকে, তাই পার্থক্য। না হলে একই চাল ডালে তৈরি খাবার অন্যরকম স্বাদ হবে কেন? তারানাথ বলল, তাই হবে হয়তো। যাক, গল্পটা শোন। মাথা নিচু করে খেয়ে যাচ্ছি, বুঝতে পারছি রান্নাঘরের দরজার পাশে মুখুজ্জি গিন্নি দাঁড়িয়ে রয়েছে। অতিথির খাওয়ার সময় গৃহকর্তির উপস্থিতি থাকা বনেদি বাড়ির নিয়ম, হয়তো তিনি কথা বলবেন না, কোনো ছোট মেয়ে বা কর্মচারীর মাধ্যমে কি লাগবে তা জিজ্ঞেস করে নেবেন, কিন্তু নিজে আড়ালে দাঁড়িয়ে সমস্ত সময়টা তদারক করবেন। আমার ক্ষেত্রে অবশ্য পরিস্থিতি একটু অন্যরকম হয়ে দাঁড়িয়েছিল। পরপর দুবার কিছুদিনের ভেতর এসে অতিথি হওয়া মুখুজ্জুগিনীর সহজ মাতৃত্বপূর্ণ চরিত্রের জন্য, আর লটারির প্রাইজ পাওয়ার টিকিটটা যে আমি বেঁচে দিয়েছি সে খবরটা রাষ্ট্র হয়ে পড়ায় বাড়ির সকলে আমাকে একান্ত আপনজন বলে ভাবতে শুরু করেছে। খেতে খেতে দেবদর্শন বললেন, বলছি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করতে আবার ফিরে গিয়েছিলে কেন? সবাইকে নিয়ে একেবারে তো গেলে পারতে। দরজার আড়ালে একটুখানি বিস্মিত নীরবতা। তারপর মুখুজ্জিকে নিয়ে একটু অবাক গলায় বললেন, বিশালাক্ষী মন্দিরে? সেখানে তো আমি যাইনি। খাওয়া থামিয়ে মুখ তুলে তাকালেন দেবদর্শন। যাওনি? কি বলছো তুমি? হ্যাঁ, ঠিকই বলছি, বাড়ির মেয়েরা মিলে যখন পুজোর জায়গায় যাচ্ছি তখন তো তোমার সঙ্গে দেখা হলো। তুমি আর ঠাকুরমশাই মিলে নদীর ধারের পথ দিয়ে ফিরছিলে, আমাদের দেখে বাস ধারের তলায় দাঁড়িয়ে ওকে কি যেন বললে, তার আগে আবার কোথায় গেলাম? তার একটু আগে তুমি একা যাওনি বিশালাক্ষী মন্দিরে প্রণাম করতে? না তো, আমি রাজুর মা, বিরাজ পিসি আর ছেলেপুলেরা মিলে একেবারে তো বেরিয়েছিলাম। কেন জিজ্ঞেস করছো বলো তো, কিছু হয়েছে নাকি? পাত থেকে হাত তুলে ফেললেন দেবদর্শন। না, হয়নি কিছু, কিন্তু আমি যে স্পষ্ট, মানে তোমাকে হাতে একটা,
আমি একটু কেশে বললাম, ওটা বোধহয় ভুল দেখেছেন মুখুজ্জমশাই। দেবদর্শন আমার দিকে তাকিয়ে বললেন, সে কি আপনিও তো? আমি জোর দিয়েই বললাম, সেসব কথা পরে হবে, এখন চাঁদের আলোয় অত ভালো করে কিছু দেখা যায় না, কাকে দেখতে কাকে দেখেছেন। দেবদর্শন কেমন হক চুকিয়ে গিয়েছিলেন, কিছুক্ষণ আগেই ওর সঙ্গে এই নিয়ে আমার কথা হয়েছে, ওর মতো আমিও যে বউ ঠাকুরুনকে বিশালাকি মন্দিরে ঢুকতে দেখেছি তা আমি বলেছি। কিছুক্ষণের মধ্যেই আমার এই উল্টো কথা বলায় উনি খুবই বিস্মিত হয়েছেন সন্দেহ নেই। দেবদর্শন বললেন, কিন্তু আপনি যে ফের খেতে শুরু করে নিচু গলায় বললাম, খেয়ে নিন পরে কথা হবে। কোজাগরি লক্ষ্মী পুজো বেশিরভাগ পূর্ববঙ্গেই পালিত হয়। দেবদর্শনের জমিদারি ঠিক পূর্ববঙ্গে নয়, বরং বেশ খানিকটা দূরেই বলতে হবে। কিন্তু উৎসব আর আনন্দ করার আকাঙ্ক্ষা মানুষের এত প্রবল যে তা কোনো প্রথা কিংবা দেশকালের সীমা মানে না। উৎসব করার সুযোগ পেলে মানুষ সঙ্গে সঙ্গে সেটিকে আঁকড়ে ধরে। মুখুজ্জে বাড়ি ছাড়াও এ অঞ্চলে অনেক জায়গাতেই কোজাগরি লক্ষ্মী পুজো হতে দেখলাম। এ লক্ষ্মী পূর্ণিমা রাতে ঘুমাতে নেই, সারা রাত জেগে তাস পাশা খেলে গল্প গুজব করে কাটিয়ে দিতে হয়। কোনো কোনো পরিবারে আবার নিজেদের মধ্যে জুয়া খেলারও রীতি আছে। মুখুজ্জে পরিবারে জুয়া খেলাটা হয় না, কিন্তু আড্ডা দিয়ে রাত জাগা হয়। সেই উদ্দেশ্যে কয়েকজন গ্রামবৃদ্ধ দেবদর্শনের বৈঠকখানায় এসে জড়ো হয়েছে দেখলাম। আগেই বলেছি, রঘু জমিদারের কেতা দুরস্ত কর্মচারী, সে অতিথিদের তামাক দিয়ে গেল। তাকিয়ায় হেলান দিয়ে তারা জমিয়ে বসলেন, দেবদর্শনও বসতে যাচ্ছিলেন। আমি বললাম, চলুন না বাইরে একটু ঘুরে আসি, কি চমৎকার চাঁদের আলো ফুটেছে, তাছাড়া দেরি করে খাওয়া হলো তো, হাঁটাচলা করলে হজম হবে। দেবদর্শন আমার কাণ্ডে অবাক হওয়া ছেড়ে দিয়েছে, কোনো দ্বিধা না করে বললেন, চলুন চলুন। তারপর অভ্যাগতদের দিকে তাকিয়ে বললেন, আপনারা বসুন, তামাক খান, আমি এক্ষুনি আসছি। রাত তখন প্রায় আড়াইটে, রূপোর চাকার মতন চাঁদ পশ্চিম আকাশে এলে পড়েছে বিশাল পাকুড় গাছের পেছনে, মৃদু হিমের ছোঁয়া বাতাসে কি যেন কি কত কথা মনে পড়ে যায়। স্বার্থ হিংসা আর হানাহানির মধ্যে মনে হয় আকাশ মধুর, বাতাস মধুর, মনে হয় মৃত্যু আর অন্ধকার সত্য, কিন্তু তার চেয়েও বড় সত্য মুক্ত জীবনের আনন্দ। দেবদর্শন আমার দিকে তাকিয়ে আছে, বললাম, মুখুজ্জমশাই, কেবল লটারি টাকা পাওয়া নয়, আপনার পরিবারের ইতিহাসে আজ একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। কি ঘটনা ঠাকুরমশাই? আসুন আমার সঙ্গে, দেখাচ্ছি।